স্বাগত সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। আগামী 1 জানুয়ারি শিক্ষার্থীরা 95% বই পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বৃহস্পতিবার রাজধানীর মাতোয়াল এলাকায় প্রেস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় বই উৎসব হচ্ছে না, নতুন বছরের 95% বই তৈরি হয়ে গেছে, বাকি 5% বই জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলগুলোতে পৌঁছে দেওয়া হবে। তাই 1 জানুয়ারিতে শিক্ষার্থীরা সব বই পাবে না, যে কয়টি বই বাকি থাকবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় আলোচিত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ শাহনশাকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে উত্তরার 6 নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ভুয়া পাসপোর্ট বিক্রির অভিযোগে এক মার্কিন কূটনীতিককে গ্রেফতার করেছে তুরস্ক। ওই কূটনীতিক বৈরুতে মার্কিন কনসুলেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বুধবার তুর্কি গণমাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়, সিরিয়ার এক নাগরিককে জাল পাসপোর্ট দেওয়ার সন্দেহে যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিককে তুরস্কের পুলিশ গ্রেফতার করে, পরে তাকে কারাগারে পাঠানো হয়। চলতি বছর যেসব অভিনয়শিল্পী তাদের কাজের মাধ্যমে তুমুল সাড়া ফেলেছেন তাদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতের বিনোদন ভিত্তিক ওয়েবসাইট filmissimi.com। সেখানে এই অভিনয়শিল্পীদের উল্লেখ করা হয়েছে গেম চেঞ্জিং তারকা হিসেবে, যেখানে স্থান পেয়েছেন হলিউডের এমা স্টোন, লেডি গাগা, বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়কুনের মতো তারকারা। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধনও। ইঞ্জুরির কারণে নেইমার আগে থেকেই ছিলেন না, আর নিষেধাজ্ঞার কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। বুধবার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচে তাই পিএসজির আক্রমণ ভাগ সাজাতে হয় তাদের ছাড়াই। আক্রমণের সেরা 2 তারকা না থাকায় বাড়তি দায়িত্ব ছিল মেসির উপর, কিন্তু গোল পাননি তিনি। একেবারে শেষ মুহূর্তে গিয়ে মাইরো ইকার্দির গোলে হার বাঁচিয়েছে প্যারিসের ক্লাবটি। লিগ ওয়ানের ম্যাচে লরিওর মাঠ থেকে 1-1 গোলে ড্র করে ফিরেছে পিএসজি। এই ছিল সিটি নিউজ ঢাকার বাংলা বুলেটিনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।